অমানবিক নির্লজ্জ আয় চুচুড়ার লজ্জা, চুচুড়ার লজ্জা, চুচুড়ার লজ্জা কি আপনাদের এমএলএ? নিশ্চয় চুচুড়ার লজ্জা এমএলএ। যারা এগুলো করছে তারা এটাকে নিয়ে রাজনীতি করছে, ওই নটা লোকের পেটের কথা ভাবছে না। হুগলি থেকে রাস্তায় নামলো শাসক দলের কোন দল? কাউন্সিলর চিচিক্কার করছেন বিধায়ককে, আবার বিধায়ক পাল্টা গাল দিচ্ছেন কাউন্সিলরকে। হুগলি গার্লস স্কুলে মিড ডে মিল কর্মীদের কাছ থেকে ছাড়ানো নিয়ে এই ছবিটাই উঠে এলো চোঁচড়ে। খবরের জেরে এর মধ্যেই কাজে বহাল হয়েছেন 9 জন মিড ডে মিল কর্মচারী, যাদের আগে বহিষ্কার করা হয়েছিল। গতকাল চেয়ারম্যানের থেকে আমরা চিঠি পেয়েছি, উনি রিকোয়েস্ট করেছেন আমাদেরকে যে এই এদেরকে আবার কাজে ফিরিয়ে নেওয়ার জন্য। তার কথার মান্যতা রেখে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হুকড মিড ডে মিলের যে 19 সালের একটা সার্কুলার দেখেছি, সেখানেও আমরা দেখেছি যে মিড ডে মিলের হুকদের বিরুদ্ধে যদি মানে বড়সড় কোনো সেরকম দুর্নীতির কোনো ইয়ে না পাওয়া যায়, প্রমাণ না পাওয়া যায়, তাহলে তাদেরকে বাদ দেওয়া যায় না। তো সেরকম এই দুটো ব্যাপার মাথায় রেখে কালকে আবার আমরা এমার্জেন্সি মিটিং করা হয়েছে এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এদেরকে আবার পুনর্বহাল করা হবে। কিন্তু কর্মী নিয়োগের চেয়ে এখন হুগলি জুড়ে চর্চা শাসকের কোন দল নিয়ে। স্কুলে মিড ডে মিল কর্মীরা সকলে স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাসের অনুগত। এই ঝন্টু বিশ্বাসই আবার স্কুল পরিচালন কমিটির প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার সঙ্গে বনিবনা না হওয়ায় সঞ্জনা সরকারকে ওই পদে নিয়ে আসেন বিধায়ক অসিত মজুমদার। এরপর 9ই মার্চ ডিএ বৃত্তির দাবিতে ধর্মঘটের দিন স্কুলে না আসায় সরিয়ে দেওয়া হয় 9 জন মিড ডে মিল কর্মীকে। আন্দোলনে নামেন তারা, তাদের হয়ে ম্যানেজমেন্টের বিরুদ্ধে সোচ্চার হন কাউন্সিলরও। এটা অন্যায়, এছাড়া আর কিছু আর না, চুচুড়ার গর্ব না, চুচুড়ার লজ্জা, চুচুড়ার লজ্জা। এরকম আর কি চুচুড়া এরকম কোনো দিন হয়নি, এরকম কোনো মানুষকে এরকম আর কি কারোর কাছে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া, কারোর পেটে খাওয়া বাদ দিয়ে অন্যায় বা তার পেটের রুজি রোজগার বাদ দিয়ে কাউকে বসানো, এটা আর কি মানবিকতার পরিচয় পাওয়া যায় না। অমানবিক নির্লজ্জ আয় চুচুড়ার লজ্জা, চুচুড়ার লজ্জা, চুচুড়ার লজ্জা কি আপনাদের এমএলএ? নিশ্চয় চুচুড়ার লজ্জা এমএলএ। পাল্টা জবাব দেন বিধায়ক। চুচুড়ো বিধানসভার ভালো মন্দ আমি তো আছি, মুর্দাবাদ বলার জন্যও আমি, জিন্দাবাদ বলার জন্যও আমি। মানুষের কথা কে ভাববে আমি ছাড়া? যারা এইসব করছে ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে এমএলএর বিরুদ্ধে অমুক তমুক, এরা দুটো লোকের পেটে ভাত দেয় না ভাত দেওয়ার চিন্তা করে? যারা এগুলো করছে তারা এটাকে নিয়ে রাজনীতি করছে, ওই 9টা লোকের পেটের কথা ভাবছে না। স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে সোচ্চার হন স্কুল পরিচালন কমিটির প্রেসিডেন্টও। লজ্জার না, তিনিও কমিটিতে ছিলেন এবং তিনি নিশ্চয়ই এমন কিছু কাজ হয়তো করেছিলেন বলে আজকে পরিচালন কমিটি পরিবর্তন হয়েছে, এবং পরিচালন কমিটি আসার পর যে স্কুলের কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা স্থানীয় কাউন্সিলরও দেখছে, তার সাথে বাকি সবাই দেখছে। অতএব এটা নিয়ে আলাদাভাবে আমার কিছু বলার নেই। তারা তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেই অভিযোগটা যদি প্রমাণ করার প্রয়োজন হয় নিশ্চয়ই প্রমাণ করব। সব মিলিয়ে একে অপরের বিরুদ্ধে সোচ্চার বিধায়ক থেকে কাউন্সিলর, আর এই ছবিটাই স্পষ্ট করে দিল হুগলিতে শাসক দলের আসল চেহারাটা। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।